আমেরিকা মুসলমানের নাম দিয়েছে সন্ত্রাস। মুসলমানের ঘর থেকে যদি একটা চকলেট বোমা পায়, চকলেট বোমা জানেন ছেলেরা ফাটায়, সেই চকলেট বোমা পাওয়া গেলে বলবে ই আতঙ্কবাদী সন্ত্রাস। কিন্তু হাজার হাজার মানুষকে যারা হত্যা করে তারা কখনো সন্ত্রাসবাদী হয় না। যারা গুলি নিয়ে প্রকাশ্য বন্দুককে করে গুলি চালিয়ে আমেরিকার পরে বুকে হাজার হাজার মানুষকে মেরে দেয় তারা সন্ত্রাস নয়। আমাদের দেশে গডসে নেতাজিকে যে হত্যা করেছে তাকে বলছে মহান ব্যক্তি, সব থেকে বড় সন্ত্রাস। শোনো, আমি ওই অন্ধ ভক্তদিকে বলতে চাই, গডসেকে তোমরা কি বলবে বলো? নেতাজিকে, আপনার গান্ধীজিকে হত্যা করেছে গডসে, সেই গডসে হচ্ছে একজন সন্ত্রাসবাদ। যেমন আজমল কসব পাকিস্তান থেকে এসে ভারতের বুকে নিরীহ মানুষকে হত্যা করেছে গুলি চালিয়ে, যেমন ও একটা সন্ত্রাসবাদ। আমাদের ভারতের সর্বোচ্চ নেতা গান্ধীজিকে যে হত্যা করেছে সেও একটা সন্ত্রাসবাদ, সে হচ্ছে গডসে। আমি বললে খারাপ মলবি, আমার ভাই মুসলমান দিকে বলে যাব হাত তুলে বলুন আমরা নিজেদের ইমানকে মজবুত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেরের খপ্পরে পড়বেন না, তারা আপনাকে চক্কর বিয়ে রসতে চাইছে। এই 25শে ডিসেম্বর হাজার হাজার মুসলমানের ছেলে মেয়েরা ক্রিসমাস পালন করেছে। 25শে ডিসেম্বর তুমি কোথায় পেলে? 1লা জানুয়ারি হাজার হাজার মুসলমানদের ছেলেরা পিকনিক করছে, করেছে না করেনি? ফিস্টি করেছে, শুধু ফিস্টি নয়, ফিস্টির হানিতে মদের বোতলের ফোয়ারা উড়িয়েছে। কত মদ খাবি খা, মদ খাওয়া হারাম না হালাল বাবা? হারাম। শুনেলেন, বড় কষ্ট লাগে, যারা আদর্শবান হবে তারা কখনো মদকে স্পর্শ করতে পারে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জওয়া নাই, আল্লাহ যেদিনে নেশাগ্রস্ত জিনিসকে হারাম করলেন সেদিনে মদিনার বুকে রেওয়ায়েতে আছে, হাদিসে আছে, সাহাবিরা সমস্ত মালগুলোকে, মদগুলোকে, মদের বেলগুলোকে ঢেলে দিলেন ড্রামগুলোকে, আর নদীর মতো বয়ে চলে গেল। তারপর থেকে সাহাবিরা মদকে আর স্পর্শ করেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি নিজেকে বলছেন আমি মুসলমান, জীবনে নামাজও পড়েনি, সারা জীবনটা মদের ভাঁটিতে কাটিয়েছে। আমাদের দেশের কিছু লোক এই জন্যে নামাজ পড়ে না, এই জন্যে মদ পান করে, এই জন্যে গাঁজা খায়। তারা জানে যা করবি কর, মোটামুটি মরে যাওয়ার পরে হুজুরকে ডেকে মিলাদ পড়ালে মোটামুটি জান্নাত রেডি, ইয়াসিনকে দোয়া করালে। শেখকে বলবো শেখ আমার বাপের জন্য দোয়া করবেন, কি দোয়া করব বাপ, কি করে মারা গেল? আর বলেন না, লালগোলা বাজারে আমার বাপ 3 বোতল মদ খেয়ে পুড়ে মারা গেছে। শেখ সাহেব কি দোয়া করবে, আমাদেরকে কি দোয়া করতে হবে বলুন, কি দোয়া করব? আল্লাহ এই আমাকে হায়ার করে এনেছে, দেশি মুরগি দিয়ে ভাত দেবে, আর বাপ আমাকে 5000 টাকা দিবে, আর বাপ 3 বোতল চালিয়ে মারা গেছে, যা হোক করে জান্নাতে দিতে হবে, তা আমাকে আগে ফাটাবে না ফাটাবে না? আগে মার আমি খাবো, বলবো ওই মৌলবীকে আগে মার, যে এরকম একটা নেমক হারামের জন্য দোয়া করছে। শুনেন আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা কান খুলে শুনে নেন, দোয়া তো মমিনের জন্য হয়, দোয়া কখনো কাফেরের জন্য নয়, বেঈমানের জন্য নয়। কাফেরের জন্য একটাই দোয়া হবে, আল্লাহ তুমি যদি এত তকদিরে হিদায়ত লেখা থাকে তুমি একে হিদায়ত প্রাপ্ত করো, এই দোয়া কাফেরের জন্য হবে। সকলে করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আমাদের দেশের প্রধানমন্ত্রীজি, আমার খুব অন্তরের মানুষ, তবে বাঁশ দিতেও ছাড়ি না, আমি বাঁশও খাই, আমার খুব ভালোবাসার মানুষ, যেহেতু দেশের প্রধানমন্ত্রী মোদিজি আমি খুব রিসপেক্ট করি, ভালোবাসা দিই, কিন্তু দোয়া করি আল্লাহ মোদিজিকে ইমান দান করো। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান ঘরের, আমাদের দেশের লোক মনে করে গরুর মাংস খা মুসলমান হয়ে যাবে, মুর্শিদাবাদের লোক তো গরুর গোশ বেশি খায়, জলসা হলি বিয়ে হলি গরু জবাই। আপনাদের লেগেই যোগী বলেছে হাম সত্যে মে আয়ে তো 24 ঘন্টা কি আন্দার গায়ে কাটনা বন্ধ কর দিন, এটা তোমাদের জন্য বলেছে, মুর্শিদাবাদের লোক বেশি খায়, মালদার লোক বেশি গরু খায়, ওই জন্য বলেছে। কিন্তু আমরা বুঝি গরুর মাংস খেলে আর মুসলিম ঘরে জন্ম লিলি আমরা মুসলমান। পরিস্থিতি, আলেমরা বসে আছেন, দুটো কথা বলি। এখন জানেন শিয়াল পণ্ডিত, জানেন শিয়াল পণ্ডিত কাকে বলে? এই মৌলবীরা কি ফতোয়া দিবে,
এখন আপনি রাস্তায় আলুওয়ালা, পটলওয়ালা, মূলওয়ালা সবাই বলছে মুফতি, ফাটিয়ে দিচ্ছে ফতোয়া দিয়ে। কোথায় পড়লি পে? বললে ফাটিয়ে দিয়েছি পড়ে। এই দে মোবাইলে হাদিস আছে, ফাটিয়ে দিলে মৌলবি হয়ে গিয়েছে। কি বললেন? আর বললে আমরা, বলে তোরা, বললে ও আমাদের শেখ কিছু জানে না বে, ইমাম রাখলে কি হবে, কিচ্ছু জানে না তো। ওই জন্য তো দেখবেন মুর্শিদাবাদের কিছু ছেলে 4 বছর 5 বছর আরব থেকে ঘুরে আসছে, ইমাম সাহেবকে এসে বলছে সালামু আলাইকুম কাইফা হালুকা। ইমাম সাহেব শালা ভয় খেয়ে গিয়েছে, এত আরবি শিখেইছে। আর মুসল্লিরা বলছে আমাদের ইমাম কিছুই আরবি জানে না। আপনাদেরকে বুঝাই, আরবে যারা মুরগি বিক্রি করে কী ভাষায় কথা বলে? বাংলায় তো কথা বলে না, আরবিতে। সেখানে যারা পায়খানা পরিষ্কার করে কিসে কথা বলে? আরবিতে। দেশে পণ্ডিত হয়ে গেল, আপনাদের এখানে যে আরবিতে কথা জানেন সামনে আসুন, মৌলবিদের সামনে বলছি। কোরআন আছে একটা, বেশি দূরে নিয়ে যাব না, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এটার খালি ইজরা করে শোনাবেন। ইজরাটাই বুঝে না মৌলবিরা ছাড়া, ইজরাই বুঝে না। 3 দিন আর পায়খানা ঘর থেকে বেরোবে না। কিরবে বেরোবে? বলে জানি না ইজরা। চ্যালেঞ্জ দিলাম এইখানি ফেলুয়ার, কেউ যদি লন্ডন থেকে আসে, লন্ডনে যারা গু পরিষ্কার করে কি ভাষায় কথা বলে? বাংলায় তো, ইংরেজিতে কথা বলে। সে যদি আমাদের দেশে এসে একটা প্রফেসরকে বলে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, সালা লোকরা বলবে কি পণ্ডিত বে ইংরেজিতে। কিন্তু যদি প্রফেসর বলে হোয়াটের গ্রামারটা কি, তখন পায়খানা ঘর খুঁজে বেড়াবে, ওটা তো জানে না। ও তো কালচারের মাল, ইলমের মাল লয়। ওই জন্যে ইলেম আলাদা, কালচার আলাদা, এটা মাথায় রাখবে। আর ভাই শুনেলেন, বেইমান আপনার বিরুদ্ধে চক্র বিউ চক্র রেচে দিয়েছে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমি বলে যাই, যে খাল কাটে সে নিজের জন্যে কাটে। কথাটা যা, যে খাল কাটে নিজের জন্যে কাটে। আমার ভয় লাগে, কিসের জানেন, হক কথা বলে দিই, আজকে সমাজে যেটা কমি মেহসুস আমরা মৌলবিরা করছি সেটা কি শুনেলেন? এখন আগেকার মানুষ যাদের 50-60 বছর বয়স তাদেরকে জিজ্ঞেস করুন, আমাদের বাপ দাদর যাওয়া নাই, তারা মিথ্যা কথা বলতে ভয় খেত, গুণা হবে বলে, পাপ হবে বলে। আর এখন লোক সত্য কথা বলতে ভয় খায়, কেউ এসে কলারটা ধরবে বলে। বড় কষ্ট লাগে না, হকের জিত হবে, না হকের কোনোদিন জিত হতে পারে না। আজকে যারা ভারতবর্ষের নয়, পৃথিবীর রাষ্ট্রসংঘ থেকে শুরু করে আমেরিকা, ব্রিটেন, লন্ডন, জাপান, জার্মান, দক্ষিণ কোরিয়া, যতগুলো দেশ, ফ্রান্স থেকে শুরু করে আর্জেন্টিনা, ব্রাজিল থেকে শুরু করে অস্ট্রেলিয়া, যারা আজকে রাশিয়ার বিপক্ষে কলম টানতে চাইছে, তাদেরকে বলছি তোমরা সেই সময় কোথায় ঘুমিয়েছিলে যখন সিরিয়ার ওপরে হাজার হাজার গোলা বারুদ ফেরে নিরীহ শিশুদিকে হত্যা করেছে আমেরিকা? কোথায় ছিল পৃথিবীর রাষ্ট্রসংঘ? কোথায় ছিল মানবাধিকার সংগঠন? তখন তাদের চোখ খুলেনি, যেহেতু সেখানে মুসলিমরা মারা যাচ্ছে। বড় দুঃখের বিষয়, আজকে পৃথিবীতে বলছে রাশিয়া, শোন, নিজের খাল কাটা জায়গায় নিজেই ফেসেছে। এই ইউক্রেন সিরিয়ায় যুদ্ধের জন্যে বিমানও দিয়েছে আমেরিকাকে, সৈন্য পর্যন্ত পাঠিয়েছে। ওই জন্যে আমি দোয়া করি, আল্লাহ তুমি রাশিয়ার শক্তিকে এমন বাড়িয়ে দাও যেন আমেরিকাকে নিস্তে নাবুদ করে। আজকে যদি মুসলমানের নামটা সন্ত্রাস দিয়েছে, এই নামটা সৃষ্টি করেছে আমেরিকা আপনার জন্যে।